নোটিস ছাড়াই তালাবন্ধ গোবরডাঙ্গা পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রের। বিজেপির দাবি, 21 জুলাই সমাবেশে যোগদানের জন্য তালাবন্ধ স্বাস্থ্য কেন্দ্রের। বিরোধীদের অভিযোগ, মিথ্যা বললেন পৌরপ্রধান। আগাম কোনো রকম নোটিশ ছাড়াই বন্ধ পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র। বুস্টার ডোজ নিতে এসে ফিরে গেলেন অনেকেই। বিরোধীদের দাবি, 21 জুলাই জনসভায় যোগ দেওয়ার কারণেই তালাবন্ধ স্বাস্থ্য কেন্দ্র। পুরোটাই বিরোধীদের মিথ্যা অভিযোগ বলে জানালেন পৌরপ্রধান। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা পৌরসভায়। জানা গেছে এদিন সকাল থেকেই তালাবন্ধ ছিল পৌরসভা লাগোয়া স্বাস্থ্যকেন্দ্র। জানা গেছে এই স্বাস্থ্যকেন্দ্র থেকেই পৌরসভার 9 নম্বর, 10 নম্বর, 11 ও 12 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার কথা ছিল। স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকার ফলে এদিন বুস্টার ডোজ না নিয়েই চলে যেতে হয় তাদের। স্বাস্থ্যকেন্দ্রে এসে বুস্টার ডোজ না পাওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় স্থানীয় বাম ও বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, 21 জুলাইয়ের জন্যে সকলে ব্যস্ত, তাই বোধহয় পৌরসভার স্বাস্থ্যকেন্দ্র বন্ধ। এ বিষয়ে স্থানীয় 9 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর বাপি রায় বলেন, আজকে 21 জুলাই সবাই হয়তো পৌরসভার যে ট্রেড ইউনিয়ন বেশিরভাগটাই হচ্ছে ডানপন্থী, তারা হয়তো আজকে অফিস কাচারি বন্ধ করে তারা আজকে সেই সভাতে গেছে। এটা নিশ্চয়ই পৌর প্রশাসনের যিনি পৌর প্রধান আছেন এবং এক্সিকিউটিভ অফিসার আছেন এই বিষয়টা তিনি বলতে পারবেন, আমি এই বিষয়টা আমার এখতিয়ারের বাইরে। প্রায় একই অভিযোগ স্থানীয় বিজেপি নেতা তথা বিজেপির গোবরডাঙ্গা পৌরমণ্ডলের সভাপতি আশিস ব্যানার্জির। তিনি বলেন, আজকে বুস্টার ডোজ দেওয়ার ডেট আছে 2টি ওয়ার্ডে, তা কেন বন্ধ আজকে বুঝতে পারছেন, ওদের 21 জুলাই শহীদ দিবস, তারা মানে এইটা এই দিন কি বন্ধ রাখার দিন সরকারিভাবে আমাদের জানা নেই। পৌরসভায় তালা মারা, স্বাস্থ্যকেন্দ্রে তালা দেওয়া, কোথায় যাবে মানুষ? আজকে দিনটা তারা পালন করছে, করুক তাদের ব্যাপার, কিন্তু সাধারণ মানুষকে সমস্যায় ফেলে কিসের পরিষেবার জন্য? সরকার কিসের জন্য? পৌরসভা কিসের জন্য? তবে বিরোধীদের তোলা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত। টেলিফোনে তিনি জানান, পৌরসভার এক কর্মী মারা গিয়েছেন, তাই পৌরসভাসহ পৌর পরিষেবা একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এর সাথে 21 জুলাইয়ের কোনো যোগ নেই। এটা বিরোধীদের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা পুরোটাই মিথ্যা। এটা বিরোধীদের মিথ্যা প্রচার, কারণ একজন পৌরসভার একজন কর্মরত কর্মী মারা গেছে, কান্তি চক্রবর্তী, তার মৃত্যুর জন্যই আজকে ছুটিটা দেওয়া হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোনো দলের কোনো বিষয় নেই, এটা পৌরসভার সিদ্ধান্ত। পৌরসভার কর্মচারী মারা গেলে সর্বক্ষে ছুটি দেওয়া হয়, সে যে দলেরই মারা যাক না কেন, সে তো কর্মী, পৌরসভার কর্মচারী, সেই দল থেকে তো কর্মচারী হয় না। পৌরসভা পৌরসভা নিয়মে চলে, বঙ্গীয় আইনে চলে, ফলে পৌরসভা নিরপেক্ষ ভূমিকা পালন করে আছে। এইবার অনেকে অনেকে আবেগতাড়িত হয়ে কোন মিটিং এ কোনো সভায় তারা যেতে পারে, কোনো কর্মী অনুপস্থিত থাকতে পারে, যারা ভ্যাকসিনেশনের সঙ্গে যুক্ত তাদের ভ্যাকসিনেশন বন্ধ এই কথাটা সঠিক নয়, আর জানানো হয়নি এটাও সঠিক নয়। খুব সুন্দরভাবে ভ্যাকসিনেশন চলছে, প্রচুর মানুষ ভ্যাকসিন দিচ্ছে, এটা বিরোধীদের কোনো আর হাতে কিছু ইস্যু নেই, এই সমস্ত মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।